আজি অসমৰ লাখ লাখ মানুহৰ বেংক একাউণ্টত সোমাই গল টকা আপুনি চেক কৰক কিমান টকা পালে একাউণ্টত এতিয়া চেক কৰক কেনেকৈ চেক কৰিব আপুনি জানি লওক মোবাইল ফোনৰ জৰিয়তে চেক কৰিব পাৰিব হে হে ভিডিওটো আপুনি শেয়ার কৰি সম্পূৰ্ণকৈ চাই থাকক তলত চক শেয়ার আছে আপুনি তে শেয়ার কৰি দিওক এতিয়া আপুনি কি কৰিব লাগিব প্ৰথমত যিকোনো এটা ব্ৰাউজাৰ ওপেন কৰিব মোবাইল ফোনৰ পৰা তাৰ পিছত গুগলৰ সার্চত টাইপ কৰি দিব লাগিব কৰিব PFMS এখন লিখি সার্চ করিলে যেটো লিংক পাব উপরত এই লিংকটোত আপুনি ক্লিক করে দিব লাগিব ক্লিক করে দিয়ে লগে লগে আপনার সম্মুখত এনেকৈ ওয়েবসাইটটো খুল খাই যাব এতিয়া আপুনি থ্রি লাইন পাব ওয়েবসাইটত থ্রি লাইনত ক্লিক করিব লাগিব থ্রি লাইনত ক্লিক করার পিছত ইয়াতে অ্যামাউন্ট রেজিস্ট্রেশন পেমেন্ট স্ট্যাটাস আপুনি পেমেন্ট স্ট্যাটাসত ক্লিক করিব লাগিব পেমেন্ট স্ট্যাটাসত ক্লিক করে দিয়ার পিছত ইয়াতে সব নো ইয়োর পেমেন্ট ইয়াতে ক্লিক করিব লাগিব তার পিছত সব ইয়াতে ব্যাংক আপনার ব্যাংকর নাম ইয়াতে টাইপ করে দিব লাগিব আপনার যে ব্যাংকর অ্যাকাউন্ট হয় ইয়াতে অ্যাকাউন্ট নাম্বার আপনি এই ব্যাংকর নাম সার্চ করব সব মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দিল আপনার যে ব্যাংক হয় ইয়াতে দিয়ে দিব তার পিছত অ্যাকাউন্ট নাম্বার ইয়াতে বহাই দিব আকো আপনি ইয়াতে অ্যাকাউন্ট নাম্বার বহাই দিব কনফার্ম করব এতে আপনি যেটু ক্যাপচা ইয়াতে লিখা থাকিব ওয়ার্ড ভেরিফিকেশনত আপনি এখিনি বহাই দিব বহাই দিয়ার পিছত সেন ওটিপি অন রেজিস্টার মোবাইল নম্বর ক্লিক করে দিব লাগিব তার পিছত আপনার রেজিস্টার মোবাইলত ওটিপি আহি যাব সব ইয়াতে ওটিপি ফর নো ইয়োর পেমেন্ট হ্যাজ বিন সেন্ট টু রেজিস্টার মোবাইল নাম্বার ইয়াতে আহি গেছে সেনেকৈ আপুনি ওটিপিটো বহুৱাই দিব ইয়াতে এণ্টাৰ অ'টিপি পাব ইয়াতে বহুৱাই দিব লাগিব অ'টিপিটো বহুৱাই দিয়াৰ পিছত জাষ্ট ভেৰিফাই অ'টিপি পাব ভেৰিফাই অ'টিপিত ক্লিক কৰিব লাগিব ক্লিক কৰি দিয়াৰ লগে লগে চাওক ইয়াতে এনেকৈ আপুনি পাই যাব আপুনি কোনটো আঁচনিৰ বাবদ কিমান টকাকৈ লাভ কৰিছে ইয়াতে কিন্তু ডিটেইলছসমূহ লাভ কৰিব ইয়াতে সম্পূৰ্ণ ডিটেইলছ পাই যাব কোনটো আঁচনিৰ বাবে আবেদন কৰিছে আপুনি পাই যাব সো আশা কৰিম ভিডিঅ'টো আপোনালোকৰ বাবে বহুত হেল্পফুল হৈছে যদি ভাবিছে ভিডিঅ'টো হেল্পফুল তেনে ক্ষেত্ৰত ৰিকুৱেষ্ট কৰিম ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিয়ক আৰু যদি আপুনি পেজটো ফ'ল' কৰা নাই পেজটো ফ'ল' কৰি ৰাখক যদি ইউটিউবত চাই আছে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখক চাৰ্জুৰি মানে ধন্যবাদ।